বিবাহিত প্রেমিকার সাথে দেখা করতে এসেই যুবককে ফিল্মি কায়দায় তুলে নিয়ে গেল মেয়ের পরিবারের সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি শহরে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে যুবককে অপহরণ করা হয়েছে। তদন্তে নেমে 2 ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য ভেদ করল ধূপগুড়ি থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি শরৎপল্লী এলাকা থেকে এক যুবককে গাড়িতে তুলে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। যুবককে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় তদন্ত। পুলিশ তদন্তে নামতেই বেরিয়ে আসে সত্য। জানা যায়, পূর্ব ডাউকিমারি এলাকায় এক বিবাহিত মহিলার সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মেয়ের বাড়ির পাশাপাশি শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে। এরপরই দুই পরিবারের তরফে মহিলার উপর নজরদারি শুরু হয়। এদিন মহিলা ধূপগুড়ি পুরবাস টার্মিনাসে আসে। সেখানেই প্রেমিকের সাথে দেখা করতে টার্মিনাসে আসলে মহিলার পিছন পিছন গাড়ি নিয়ে পরিবারের লোকজন টার্মিনাসে চলে আসে। সেই সময় প্রেমিক তার সাথে দেখা করতে আসলে পরিবারের সদস্যরা যুবককে পিছু ধাওয়া করলে শরৎপল্লীতে ঢুকে গেলে সেখান থেকেই তাকে গাড়িতে তুলে ডাউকিমারিতে মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে চারিদিকে রটে যায়, যুবককে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে এই দুটি পরিবারের সদস্যরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন। এ বিষয়ে পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালের উপর বলেন, অপহরণের কোনো ঘটনা ঘটেনি। ছেলে ও মেয়েকে পরিবারের সদস্যরা বাসস্ট্যান্ড থেকে তাদের নিয়ে যায়। ছেলে মেয়ে উভয়ই তাদের পরিবারের সদস্যদের পূর্ব পরিচিত।